আমার নাম মুকেশ। আমি যে ভুলটা করেছি মদ কিনতে বেরিয়ে রাস্তায়, আপনারা সেই ভুলটা করবেন না, ঘরে থাকুন, না হলে করোনাতে না গেলে পুলিশের হুড়কোতে চলে যাবেন। কেমন আছে বেটার ছেলেরা? তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেটার ছেলে ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টপিকটা হলো যারা লকডাউনের জন্য মদ খেতে পারছে না কিন্তু খাবার জন্য তড়পাচ্ছে পুরো একদম জনি স্নের মতো, কিন্তু বাইরে বেরিয়ে মদ কিনতে গেলে পুলিশ ধরে পেড়াচ্ছি। কি আর বলছি, এদিকে আয়, পা ভারী করে দিত। কিন্তু তবু যারা বাইরে বেরিয়ে মদ কিনে নিয়ে আসছিল তাদের পুলিশ ধরে এমন পে দিয়েছে আসার সময়। সাবুন কি সকাল মে বেটা তু তো নিকলা কেবল ঝাগ 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 ভাগ। এখন তাদের সামনে মদের কেউ নাম নিলে তারা ওদেরকে বলছে, আর কারো বাগানে আছো না, বাস আছে কিনা দেখো, থাকলে তেল মাখিয়ে দিতে বলো, কোথায় দিতে হবে জানো তো। তো বেশি না কথা বলে এদের মতো মানুষদের পোয়াতি বানানো যাক, মানে চাটনি দেওয়া যাক। তো যারা যারা ভাবছে বাইরে বেরিয়ে মাল কিনতে যাবে তাদের মোটা মোটা আঁচলা হুড়কো দেওয়ার জন্য পুলিশ বসে আছে, কিন্তু আপনি যদি ভাবছেন বাইরে গেলে কিছু হবে না তাহলে ভুল ভাবছেন, কারণ বাইরে মদ কেনার জন্য যদি আপনি পা রাখেন তাহলে আপনার আঁচলা চলে যাবে এরকম ভাবে। কিন্তু যারা ভেবেছিল যে আমাকে পুলিশ ধরবে, পুলিশের পদে এত দম নেই, তাদেরই এরকম ভাবে হুড়কো দিয়েছে। যারা ভাবছিল আমি বস্তার পর বস্তা মাল নিয়ে আসবো আর ফলটির সাথে মস্তি করবো, তাদেরও পেছনে পড়েছে তারা ভালোই এক্সপ্রেশন দিয়েছে। আবার যাদের মদ পেটে না পড়ায় খালি বসে বসে কি করবে ভাবতে না পেরে করোনা ভাইরাসের বিষয়ে প্রচুর জ্ঞান উপলব্ধি করে এবং প্রয়োগ করতে বেরিয়ে পড়ে, তাদেরও পুলিশ অনেক কিছু শিখিয়েছে পুরো মাস্টার মশাইদের মতন করে। পেগে বলেছে যে আমাদের মাস্ক দরকার নেই, এটার ওয়েদার তো ইন্ডিয়ান ওয়েদারটা খুব গরম। কিছুক্ষণ পর ভালো লাগবে দেখো।
হাঁটু দিয়ে চলো, হাঁটু দিয়ে হাঁটু তুলতে প্রথমে শুরু করো। আর যারা বলে শুনুন শুনুন পুলিশরা না হয় পুরো কুত্তার জাত, শুধু টাকা ছুড়বে ও লেজ নাড়াতে নাড়াতে চলে আসবে, বুঝলে? তাদেরকেও পুলিশ অনেক কিছু শিখিয়েছে। আচ্ছা তাহলে চলি, আজকের জন্য এইটুকু। আর এরকম টাইপের ভিডিও যদি আরো চাও তাহলে নিচে কমেন্ট লিখতে পারো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, আর ফেসবুক পেজটা ফলো করো, যাতে আরো নতুন ভিডিও বানাতে পারি। মানুষ আমাদের পাশে আছে, বুঝলে তো? জয় হিন্দ বেড়া ছেলেরা। ভাই একটু মাল দে ভাই, একটা পাংলার বোতল 75-250 টাকা দাম চাইছে ভাই, একটুখানি দে ভাই, দে প্লিজ ভাই। তো পাই ব্লেন্ডার স্প্রাইট চলবে নাকি? ব্লেন্ডার স্প্রাইট ভাই ভাই তুই ভগবান তোর পাই। চলনটা কোথায় ভাই? ছাড় ভাই।